হ্যালো এভ্রিয়ন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেকেই আছেন যারা ফেসবুকে ফলোয়ার রিস টাইম এবং ভিডিও ভাইরাল করতে পারছেন না তো আজকের এই ভিডিওতে আমি কিছু ট্রিক্স আপনাদের দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার পেজ বা আপনার আইডিতে ফলোয়ার ওয়াচ টাইম এবং ভিডিও ভাইরাল করতে পারবেন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আমরা দেখতে পাই তার বিনিময়ে তারা ফলোয়ার এবং ওয়াচ টাইম অফার করে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে ফলোয়ার এবং ওয়াচ টাইম তারা অফার করে এবং আমরা অনেকেই আছি যারা কি ফাঁদে পা দিয়ে ফলোয়ার এবং ওয়াশ টাইম আমরা কিনে নিই কিন্তু কাজের কাজ কিছুই হয় না কাজের কাজ কিছুই হয় না বলতে আপনাদের ভিডিও যখন আপনারা আপলোড করেন তো তখন ভাইরাল হয় না এবং টাইম রিচও না না এর কারণ হচ্ছে ওই ওইগুলো আছে ওইগুলো হচ্ছে অর্গানিক না অর্গানিক না বলতে তারা কখনো ফেসবুকে অ্যাক্টিভ থাকে না ওইটা হচ্ছে তাদের বানানো ফলোয়ার যেখানে আপনাকে একটা ফলোয়ার দেখিয়ে দেয় তারা যার কারণবশত ওইটা হচ্ছে আপনার ভিউ হচ্ছে না এবং ভিডিও ভাইরাল হচ্ছে না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে ট্রিক্স আমি দেখাবো যদি একটু সময়ের ব্যাপার আপনারা সময় নিয়ে কাজটা করলে আপনারা ফলোয়ার অর্গানিক পাবেন এবং রিটাইমটাও অর্গানিক পাবেন এবং আপনার ভিডিও ভাইরাল হবে এবং ভিডিও রিচ বাড়বে যখন আপনার ভিডিও রিচ বাড়বে তখনই দেখবেন আপনার আইডিটা ভাইরাল হয়ে গেছে আপনার ফলোয়ার অটোমেটিক বেড়ে গেছে তো চলুন দেরি না করে আপনাদের ট্রিক্সটা দেখিয়ে দিই ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমার স্ক্রিনে একটি প্রোফাইল দেখতে পাচ্ছেন যেখানে ফাইভ পয়েন্ট টু কে ফলোয়ার আছে দুই দিন আগেও এখানে মাত্র থ্রিকে ফলোয়ার ছিল তো আমি মাত্র দুই দিনে দু হাজার ফলোয়ার বাড়িয়ে নিয়েছি তো আমি কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করে এই ফলোটা বাড়িয়েছি আপনারা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন সর্বপ্রথম আপনার ডিভাইস থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে ওটা ওপেন করবেন ওপেন করার পরে প্রথমে চেক করে নেবেন আপনাদের প্রোফাইলে ফলো বাটন সেট করা আছে কি তো সেটা দেখতে হলে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পরে ভিউ ওয়াশ নামে একটা অপশন আছে ভিউ ওয়াশ ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন ফলো বটনটা আমার অলরেডি সেট করা আছে যাদের সেট করা নাই তারা কীভাবে সেট করবেন সেটাও দেখে দিচ্ছি তো ব্যাক বটন প্রেস করে পিছনের দিকে আসবেন অর্থাৎ প্রোফাইলের শুরুতে চলে আসবেন তো এখন প্রোফাইলের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে তো সেখানে আবার সেটিংস পাবেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পর একটা অপশন দেখতে পাবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে তো ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে আমার এখানে যেরকম যেরকম সেটিংস আছে আপনারাও ওরকম করে নেবেন দেখেন হু ক্যান ফলো মি এখানে পাবলিক দেওয়া আছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স ওয়ান ইয়ার টাইম লাইন পাবলিক এখানে সবগুলো পাবলিক করা আছে আপনিও পাবলিক করে দেবেন এখানে দেখেন লেখা আছে পাবলিক প্রোফাইল ইনফো এখানে শুধু ফ্রেন্ডস দেওয়া আছে আপনিও ফ্রেন্ডস করে দেবেন অর্থাৎ আমার এখানে যে যে সেটিংস করা আছে আপনিও সেই সেই সেটিংস এখানে করে দেবেন এখন আবার ব্যাক বাটন প্রেস করে আপনি বিচনার দিকে আসবেন এসে একটু উপরের দিকে দেখতে পাবেন হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে একটা অপশান আছে আপনি ওইখানে ক্লিক করবেন দেন আপনি এখানে দেখতে পাবেন যে আমার এখানে যে যে সেটিংসগুলো করা আছে আপনিও সেম এরকম করবেন দেখেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া আছে হু ক্যান সি ওর ফ্রেন্ড লিস্ট এখানে অনলি মি করা আছে তো আমার এইখানে যে যে সেটিংস করা আছে আপনিও সেম এরকম করে দেবেন ওকে ফ্রেন্ডস এটা তো গেল ফেসবুকের সেটিংসের ব্যাপারটা তো এখন আপনাদের দেখাবো আমি সেই গোপন ট্রিক্সটা যে গোপন ট্রিক্স অ্যাপ্লাই করে আমি ফলোয়ার বাড়িয়ে নিয়েছিলাম এখন এইখানে সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এসে লিখবেন ফলো ফর ফলো গেইন গ্রুপ এটা আপনার সার্চ বক্সে লিখবেন লিখে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকগুলো গ্রুপ দেখতে পাবেন এখানে দেখবেন যেখানে মেম্বার বেশি সেইখানে আপনি জয়েন করবেন তো দেখেন মাঝখানে যেটা আছে ফলো টু ফলো তো এইখানে হচ্ছে গ্রুপ মেম্বার বেশি আমি এইখানে জয়েন করবো জয়েন করার পরে তো জয়েন করার পরে দেখেন এখানে একটা ভাই অথবা একটা প্রোফাইল দিয়ে এখানে একটা পোস্ট করেছে ফলো টু ফলো অর্থাৎ ফলো করলে আপনাকে ফলো ব্যাক করা হবে এখানে দেখেন টু পয়েন্ট ফাইভকে কমেন্ট করা হয়েছে এখানে যারা যারা কমেন্ট করতেছে তারা ফলো করতেছে দেন ফলো ব্যাক করতেছে তো আপনিও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনি আপনার ফলো বাড়িয়ে নেবেন আমিও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি দেখেন এখানে টু পয়েন্ট ফাইভকে কমেন্ট করা হয়েছে কমেন্ট রিপ্লে করা হয়েছে তো এই কমেন্ট দেখেন টু পয়েন্ট ফাইভকে যদি আপনি রিপ্লে ব্যাক করেন এবং রিপ্লে দেন তাহলে কিন্তু আপনার দুই হাজার আড়াই হাজার বা তিন হাজার ফলোয়ার কোনো ব্যাপারই না তো এখন দেখেন আর একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ভালো একটা পোস্ট আপনি লিখবেন লিখে এখানে পোস্ট করবেন দেখেন আমি এখানে যে কোনো একটা পোস্ট আমি কপি করবো কপি করে দেন এটাকে পেস্ট করে এটাকে পোস্ট করব। তো দেখেন আমি একটা টেক্সট কপি করে নিয়েছি কপি করে নিয়ে দেখেন এখানে রাইট সামথিং লেখা আছে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করে টেক্সটটা আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে আপনি আপনার মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে আপনার ইচ্ছামতো বা পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিয়ে দিবেন দেন এখানে আপনি আপনার যে লেখাটা আছে ওইটা একটু অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পরে দেখেন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি নেওয়ার পরে আপনি যখন অ্যাডজাস্ট হয়ে যাবে দেন আপনি পোস্ট করে দেবেন পোস্ট করে দেওয়ার পরে এইখানে যে গ্রুপের অ্যাডমিন আছে তো এই অ্যাডমিন যখন আপনার পোস্টার অ্যাকসেপ্ট করবে তখন এটা পাবলিক হয়ে যাবে পাবলিক হয়ে যাওয়ার পরে আপনাকে ওরকম কমেন্ট কমেন্ট করবে এবং আপনাকে ফলো করবে দেন আপনিও তাদের ফলো ব্যাক করবেন তো এইভাবে যদি আপনারা একসাথে সবাই মিলে কাজ করেন তাহলে ভালো একটা জায়গায় আপনারা যেতে পারবেন ফলোয়ার গেইন করতে পারবেন ওয়াস্ট টাইম গেইন করতে পারবেন দেন ফেসবুক থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন তো এটাই ছিল হচ্ছে সেই গোপন ট্রিক্স আশা করি সকলের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফলো করবেন শেয়ার করবেন